এলুচ অনলাইনে আপনাদের সাথে আছি আমি আসাদুজ্জামান সাজু। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু সারা দেশে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠছে। বিএনপি সহ বিরোধী দলগুলো যখন অবরোধ দিচ্ছে, ঠিক তেমনি ক্ষমতাসীন দলগুলো কিন্তু শান্তি সমাবেশ দিচ্ছে। সব মিলে কিন্তু উত্তপ্ত এবং লালমনিহাটের রাজনৈতিক পরিবেশ কিন্তু আরও বিশেষ করে উত্তপ্ত। আপনাদেরকে জানিয়ে রাখি যে হরতাল চলাকালীন সময় গত 29 অক্টোবর লালমনিহাটে কিন্তু বিএনপি নেতাকর্মীদের হামলায় কিন্তু একজন শ্রমিক লীগ নেতা নিহত হওয়ার কারণে কিন্তু পরিবেশ উত্তপ্ত হয়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি লালমনিহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি আমানতুল্লাহ সরকারি উচ্চ বিদ্যালয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে যে লালমনিহাট এক, হাতিবান্ধা এবং পাটগ্রাম আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ এবং পরিকল্পনা কমিটির উপকমিটির যে সদস্য রয়েছেন, সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান, সেই আতাউর রহমান প্রধানের ডাকে কিন্তু আজকে এখানে আওয়ামী লীগের শান্তি সমাবেশ হচ্ছে। বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে আজকের এই শান্তি সমাবেশ। এই শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসাবে ইতিমধ্যে কিন্তু সমাবেশ শুরু হয়ে গেছে। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শান্তি সমাবেশে সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক, যিনি নতুন করে এই কেন্দ্রীয় আওয়ামী লীগের যে অর্থ এবং পরিকল্পনা উপকমিটি আছে, সেই উপকমিটির যে সদস্য নির্বাচিত হয়েছেন লালমনিহাট এক এবং হাতিবান্ধা ও পাটগ্রাম আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী আতাউর রহমান প্রধান, তিনি কিন্তু প্রধান অতিথি হিসাবে ইতিমধ্যে মঞ্চে আসন গ্রহণ করছেন। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক, হাতিবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, হাতিবান্ধার যে সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজ রয়েছেন সে আলিমুদ্দিন ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সরাহাত খান সহ কিন্তু আরও অনেকে উপস্থিত রয়েছেন। আমরা জানতে পেরেছি হাতিবান্ধা উপজেলা পরিষদের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, হাতিবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বদিউজ্জামান ভেলুও এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, আমাদেরকে এমনটি জানিয়েছেন। সব মিলে আপনাদেরকে জানাচ্ছি যে এই বুড়িমারি অর্থাৎ আতাউর রহমান প্রধানের জন্মভূমি এই বুড়িমারি, তার প্রতিষ্ঠিত এই স্কুলে কিন্তু বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে এই শান্তি সমাবেশ হচ্ছে। ইতিমধ্যে মাঠে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, আমরা দেখছিও একেবারে চোখে পড়ার মতো উপস্থিতি। ইতিমধ্যে স্থানীয় পর্যায়ে নেতারা বক্তব্য রাখছেন, কিছুক্ষণের মধ্যেই যে মূল বক্তারা রয়েছেন, বিশেষ করে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ এবং পরিকল্পনা উপকমিটির যে সদস্য রয়েছেন সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান, তিনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, জাতীয় রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতি নিয়ে কথা বলবেন। তিনি কিন্তু কিছুক্ষণ আগে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন এবং নির্বাচন নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য বলেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে সংলাপ হবে, বিএনপি নির্বাচনে আসবে, এমন কথা বলেছেন। এবং তিনি বলেছেন কে কি বলে বলো, তিনি বহির্বিশ্বের যে বাংলাদেশকে যে কথা বলছে সেটিকেও তিনি সমালোচনা করছেন। সব মিলে আপনাদেরকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে কিন্তু এই সমাবেশ শুরু হয়ে গেছে, ইতিমধ্যে স্কুল মাঠের কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো বক্তব্য রাখবেন লালমনিহাট এক, হাতিবান্ধা পাটগ্রাম আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ এবং পরিকল্পনা উপকমিটি আছে সেই উপকমিটির সদস্য, সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান, আসাদুজ্জামান সাজু, এলনুচ অনলাইন, লালমনিরহাট।